আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে ন্যাশনাল আইডি ডাউনলোড করতে পারবেন। কিভাবে করবেন আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনার মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। এই অ্যাপসটি ওপেন করলাম, এখানে গিয়ে লিখবেন হচ্ছে এনআইডি ওয়ালেট। এনআইডি ওয়ালেট লেখার সাথে সাথে যে অ্যাপসটি আসছে, যে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। সর্বপ্রথম এটা ইনস্টল করলে কাজ অনেক সহজ হবে, সেজন্য সর্বপ্রথম এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। জাস্ট ইনস্টল করার পরে ব্যাকে ক্লিক করবেন, আপনার হাতে থাকা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। মনে করেন আমি গুগল ক্রোম ব্রাউজারটা আছে, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এখানে গিয়ে লিখবেন এনআইডি বিডি, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখুন ফার্স্টে একটি ওয়েবসাইট এসেছে, nidw.gov.bd। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান দিকে দেখুন লেখা আছে এনআইডি অনলাইন সার্ভিস, এই যে এটার উপরে ক্লিক করবেন। কিছুক্ষণের ভেতরে দেখুন এখানে চলে আসছে অ্যাকাউন্ট নেই এবং নতুন নিবন্ধনের জন্য আবেদন। আপনার যদি নতুন নিবন্ধনের জন্য আবেদন করতে চান নতুন এনআইডি করার জন্য, তাহলে এখানে আবেদন করতে হবে। আর যদি আপনি ডাউনলোড করার জন্য হন, তাহলে ওপরে রেজিস্টারের যে অংশ আছে জাস্ট এই রেজিস্টারের ওপরে ক্লিক করুন। আর যদি অলরেডি আপনি রেজিস্টার করে থাকেন তাহলে এখান থেকে লগ ইন করে নিতে পারতেন। যেহেতু আমার রেজিস্টার করা নাই, তাই আমি এটা রেজিস্টার করার জন্য ক্লিক করলাম। এখান থেকে আপনার যে ন্যাশনাল আইডি যে সিরিয়াল নাম্বারটি আছে সেই সিরিয়াল নাম্বারটি এখান থেকে দিয়ে দেবেন। তারপরে জন্ম তারিখ, মাস, বছর দেওয়ার পরে একটু নিচের দিকে দেখুন জলসাপে একটি কোড দেওয়া আছে, এই কোডটি এখান থেকে বসাবেন। দেওয়ার পরে সাবমিটের উপরে ক্লিক করবেন। সাবমিটের উপরে যখন ক্লিক করবেন তখন আপনার এখানে ন্যাশনাল আইডিতে যে বর্তমান যে ঠিকানা দেওয়া আছে এবং যে স্থায়ী ঠিকানা দেওয়া আছে এই ঠিকানাটা এখানে উল্লেখ করবেন। উল্লেখ করার পর পরবর্তী অংশে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করলে এখানে দেখুন যে আপনার যে মোবাইলটি, যে যখন আপনি যখন ন্যাশনাল আইডি নিবন্ধন করেছেন তখন আপনার কাছ থেকে একটি মোবাইল নাম্বার নিয়েছিল, সেই মোবাইল নাম্বারটি এখানে শো করছে। যদি আপনি চান এই মোবাইল নাম্বারটি এখান থেকে পরিবর্তন করতে চান, পরিবর্তন করে ফেলতে পারেন যে মোবাইল পরিবর্তন। এবং যদি এই সিমটি আপনার কাছে থাকে জাস্ট বার্তা পাঠান, এখানে ক্লিক করলে আপনার কাছে একটি SMS আসবে। জাস্ট বার্তা পাঠালাম, কিছুক্ষণের ভিতরে আমার এখানে একটি কোড চলে এসেছে, আমি এই কোডটি এখানে বসালাম। তারপর বহাল এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন বলছে যে এই যে একটু আগে আমি যে অ্যাপসটি ডাউনলোড করেছিলাম এনআইডি ওয়ালেট, সেই অ্যাপসটি এখানে বলছে যে প্রক্রিয়াটি শেষ করুন। জাস্ট এটার উপরে একটি ট্যাপ করতে বলছে, এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে যখন দেখবেন যে এই ওয়ালেট আমার যে এটা ইনস্টল করেছি সে কিন্তু খুঁজে পাচ্ছে, মনে হচ্ছে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা নাই। ইনস্টল করতে নিচে ছবিতে ট্যাপ করুন, দেখুন ওরা যখন খুঁজে পাচ্ছে না এখানে দেখুন ট্যাপ করুন। এই যে কোডটা আছে এই কোডটা কপি করবেন। কপি করার পরে জাস্ট আপনার মোবাইলে যেখানে এই অ্যাপসটি ইনস্টল আছে এখানে এটা ওপেন করবেন। যদি আমার মোবাইলে যদি এটা ডাইরেক্ট পেয়ে যেত, ডাইরেক্ট এখান থেকে আমার অ্যাপসটি এনআইডি ওয়ালেট এটা ওপেন হয়ে যেত। যেহেতু এটা পাচ্ছে না তাই ওখান থেকে জাস্ট ওই কোডটা কপি করবেন। করার পরে এনআইডি ওয়ালেট এটার উপরে ক্লিক করবেন। করার সাথে সাথে এই যে কোড এটার উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আমার যে অংশটা, যে আমার ছবি, আমার যে ফেস, এই ফেসটি এখান থেকে স্ক্যান করতে হবে। জাস্ট ওখান থেকে কপিটা কোড করে ওইখানে যে কোড লেখা আছে কোডের উপরে ক্লিক করলে এটা হয়ে যাবে। অনেকে এটা অনেক জটিল ভাবতে পারেন, এটা আসলে জটিল কিছু না, কয়েক মিনিটের ভেতরে আপনি আপনার ন্যাশনাল আইডিটা ডাউনলোড করে ফেলতে পারবেন। জাস্ট এবার স্টার্ট ফেস স্ক্যান। তিনটে স্টেপ আছে, তিনটে স্টেপে করে আমি আমার যে ফেস স্ক্যান আছে স্ক্যানটা করার পরে ওকে দিয়ে, ফেস স্ক্যান করার পর আগের ব্রাউজারে চলে আসতে হবে। চলে আসার পরে দেখুন একটু নিচের দিকে লেখা আছে ডাউনলোড, জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন। এই ডাউনলোডের উপরে ক্লিক করবেন। ডাউনলোডের উপরে যখন ক্লিক করবেন এখানে বলছে, দেখেন একটি নতুন নির্দেশনা এসেছে। এর আগে এই নির্দেশনা ছিল না, যে কেউ যদি ইচ্ছা করতো এখান থেকে তার ন্যাশনাল আইডি ডাউনলোড করে নিতে পারতো। এক্ষেত্রে বলছে নতুন নিবন্ধিত ভোটার যাদের জাতীয় পরিচয়পত্র এখনও মুদ্রিত হয়নি, যারা ওই যে কার্ড পাননি, তারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
কোনো টাকা লাগবে না। আর যাদের অলরেডি পরিচয়পত্র আছে, যারা ন্যাশনাল আইডি পেয়েছেন, যেমন আমি আমার ন্যাশনাল আইডি পেয়েছি, এই যে আমার ন্যাশনাল আইডি, এই ন্যাশনাল আইডি যে আমি পেয়েছি, এখন এখান থেকে আবার যদি আমি এখান থেকে ডাউনলোড করতে চাই, এই যে আমার যে হারিয়ে গেছে, যা এই জন্য আমাকে একটি ক্ষতিপূরণ দিতে হবে, এই যে হারিয়ে যাওয়া ক্ষতির জন্য দিয়ে আবেদন ফি আবেদন করতে হবে, যে আমার হারিয়ে গেছে এর জন্য যে আমার একটা ক্ষতিপূরণ এটা জমা দিতে হবে, দিয়ে আমাকে আবেদন করতে হবে, তাহলে আমি এটা ডাউনলোড করতে পারবো। আর যারা সংশোধনের জন্য দিয়েছেন তারাও এখান থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন, কারণ আমার অলরেডি এটা আছে, সেজন্য আমি এখান থেকে ডাউনলোড করতে পারছি না। যারা নতুন, যাদের কাছে এখনও ন্যাশনাল আইডি আসেনি, তারা এখান থেকে খুব সহজেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর এই টাইপের ভিডিও যদি আপনারা আরও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওর নিচে কমেন্টস করে জানায় না আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।